সিআইডি কে 5 লক্ষ টাকা জরিমানা নির্দেশ খারিজ হাইকোর্টে। কোনো জরিমানা দিতে হবে না সিআইডি কে। সিআইডির বিরুদ্ধে করা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নির্দেশনামা থেকে অপসারিত করলো ডিভিশন বেঞ্চ। আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতিতে 50 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সিবিআই সিআইডি তদন্তের নির্দেশ বহাল রাখলো বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের এই অংশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ।